হাই, আজ আমরা কথা বলবো পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিমের ব্যাপারে, যেই স্কিমের নাম আশা করি সবাই জানে। এই স্কিমে আপনারা টাকা নিবেশ করে কোয়ার্টারলি একটা ভালো রিটার্ন পাবেন। অনেকেই হয়তো বুঝতে পেরে গেছেন আমি কোন স্কিমের কথা বলছি। অনেকে আবার এরকমও রয়েছে যারা ইন্টারেস্ট রেট এবং রিটার্ন দেখেই নিবেশ করতে চলে যায়। দেখুন, শুধুমাত্র স্কিমের নাম, ইন্টারেস্ট রেট এবং রিটার্ন দেখে নিবেশ করা উচিত নয়, তার সাথে আমাদের এই স্কিম সম্পর্কে বিস্তারিত জানতে হয়। কারণ আমরা এই স্কিম সম্পর্কে না জেনে যদি ইনভেস্ট করি এবং কোনো সময় যদি বিপদে পড়ে আমরা প্রিম্যাচুরিটি বা লোনের জন্য অ্যাপ্লাই করি, তখন আমরা বুঝতে পারি যে আমরা কত বড় ভুল করে ফেলেছি। তাই সবার প্রথম আজ আমরা জানবো এই স্কিমের ব্যাপারে পুরো ডিটেলসে, এবং তারপর রিটার্ন তো রয়েছেই, কত টাকা ইনভেস্ট করলে কত টাকা রিটার্ন পাওয়া যেতে পারে বা যা আমি থাম্বনেইলে দেখিয়েছি সেগুলো ব্যাপারে আলোচনা তো করবই। সবার প্রথম বলি স্কিমের নাম, যেটা হলো পোস্ট অফিসের সবথেকে জনপ্রিয় স্কিম, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। যদি আপনাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়, মানে 60 বছর একদিন হোক বা দুদিন হোক, তাহলে আপনারা এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে নিবেশ করতে পারবেন। এবং যদি আপনারা VRS নিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনারা 55+, মানে 55+ হলে এই স্কিমে নিবেশ করতে পারবেন। কিন্তু এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেটা হলো আপনি যবে রিটায়ার করবেন, মানে VRS নিয়ে রিটায়ার হবেন, তার থেকে 3 মাসের মধ্যেই আপনাদের এই স্কিমে নিবেশ করতে হবে, না হলে কিন্তু আপনারা আবার ওই সেম 60+ হলে এই স্কিমে নিবেশ করতে পারবেন। এবং যারা ডিফেন্সে চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে বয়স সীমাটা আরেকটু কম, 50+, মানে 50+ হলে আপনারা এই স্কিম সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে নিবেশ করতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রেও একই কন্ডিশন রয়েছে, যখন আপনারা রিটায়ার নিচ্ছেন 50+, সেই সময় কিন্তু আপনাদেরকে 3 মাসের মধ্যেই আপনাদের এই স্কিমে নিবেশ করতে হবে। যদি আপনারা 3 মাসের মধ্যে এই স্কিমে নিবেশ না করেন, যবে থেকে রিটায়ার নিচ্ছেন তবে থেকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আবার 60+ হলে আপনারা এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে নিবেশ করতে পারবেন। 2024 সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে প্রচুর নিয়মের কিন্তু পরিবর্তন আনা হয়েছে, হয়তো আপনারা আমাদের আগের ভিডিও থেকে সেগুলো জেনে গেছেন। যদি আপনারা এখন অবধি না জেনে থাকেন, তাহলে এই ভিডিওটা পুরো দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন কোন নিয়মের পরিবর্তন আনা হয়েছে। তারপরও যদি আপনাদের বুঝতে একটুকু অসুবিধা হয়, তাহলে এই ভিডিওটি শেষ করার পর আপনারা আগের ভিডিওটি একবার দেখে নিতে পারেন। চলুন এবার জেনে নিই সিনিয়র সিটিজেনরা এই স্কিমে কত টাকা নিবেশ করতে পারবে। যদি আমরা মিনিমামের কথা বলি, তো সেই ক্ষেত্রে আপনারা 1000 টাকা থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন। কিন্তু ম্যাক্সিমামের কথা যদি আমরা বলি, তাহলে পার পার্সন 30 লক্ষ টাকা অবধি এই স্কিমে নিবেশ করতে পারবে। এবার একটা প্রশ্ন আসে যে আপনারা একের অধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন কিনা। দেখুন, আপনারা চাইলে একটা কেন 3টা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন, কিন্তু ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট পার পার্সন কিন্তু 30 লক্ষই থাকবে। মানে আপনি যদি 3টা অ্যাকাউন্টও খোলেন, 10 লক্ষ 10 লক্ষ 10 লক্ষ করেই রাখতে পারবেন, 4 নম্বর অ্যাকাউন্ট আর ওপেন করাতে পারবেন না। সেরকমভাবে আপনি যদি 1টি অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা রেখে দেন, তাহলে 2য় অ্যাকাউন্ট আর আপনি ওপেন করাতে পারবেন না, মানে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট 30 লক্ষ টাকাই থাকতে হবে। এবার এখানে যে নিয়মটি আগে ছিল না, বর্তমানে আনা হয়েছে, সেটি কি? সেটি হলো যারা 50+ ইনভেস্ট করবে বা যারা 55+ বয়সে ইনভেস্ট করবে তাদের জন্য, সেটা হলো আপনারা রিটায়ারমেন্টে যেই টাকাটা পাবেন সেই টাকাটুকু ইনভেস্ট করতে পারবেন, নিজের থেকে কিছু অ্যাড করতে পারবেন না। এছাড়াও যদি আপনাদের রিটায়ারমেন্ট অ্যামাউন্ট বেশি হয়, তো সেই ক্ষেত্রেও লিমিট যে 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকায় আপনারা ইনভেস্ট করতে পারবেন, এর বেশিও আবার আপনারা ইনভেস্ট করতে পারবেন না। একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, তাহলে মনে করুন আপনারা রিটায়ার নিলেন আজকে এবং আপনি টাকা পেয়েছেন 40 লক্ষ টাকা, তাহলে আপনারা ম্যাক্সিমাম 30 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন। এবার আরেকটা ক্যাটাগরি ধরি, যে আপনারা রিটায়ার করলেন এবং 20 লক্ষ টাকা আপনারা রিটায়ারমেন্টে টাকা পেলেন, তো সেই ক্ষেত্রে আপনারা 30 লক্ষ টাকা নিবেশ করতে পারবেন না, করতে পারবেন 20 লক্ষ টাকায়, এবং বাকি যে 10 লক্ষ টাকা আপনারা যখন 60 বছর হবে সেই সময় গিয়ে আবার 10 লক্ষ টাকা নিবেশ করতে পারবেন। এই ক্ষেত্রে তো পার পার্সন, মানে সিঙ্গেল অ্যাকাউন্টের কথা বললাম, যদি আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট খোলান, তো সেই ক্ষেত্রে দুজনের নামে 30 লাখ 30 লাখ হিসেবে 60 লক্ষ টাকা নিবেশ করতে পারবেন। মানে একটি জয়েন্ট অ্যাকাউন্টে ম্যাক্সিমাম 30 লক্ষ, আবার আরেকটি জয়েন্ট অ্যাকাউন্টে আবার ম্যাক্সিমাম 30 লক্ষ। এখানে ফার্স্ট হোল্ডার যে থাকবে তার নামটা শুধু চেঞ্জ হবে, এছাড়া আর কোনো কিছু পরিবর্তন হবে না। সেইভাবে আপনারা চাইলে 2টো অ্যাকাউন্ট ওপেন করিয়ে 60 লক্ষ টাকা নিবেশ করতে পারবেন। বর্তমানে এই স্কিমের যে ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে তা খুবই লোভনীয়, কারণ 8.20% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে এই বর্তমান সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে, এবং এটা দেখেই বেশিরভাগ লোকই ইনভেস্ট করতে চায়। এছাড়াও এই স্কিম থেকে আপনারা কিন্তু কোয়ার্টারলি রিটার্ন পাবেন। এবার কোয়ার্টারলি বলতে 3 মাস পরপর আপনারা এই স্কিম থেকে রিটার্ন পাবেন, এপ্রিল, জুলাই, অক্টোবর এবং জানুয়ারি, এইভাবে প্রতি 3 মাস অন্তর অন্তর আপনারা কিন্তু আপনাদের সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট পেয়ে যাবেন। প্রি ম্যাচুরিটি ক্লোজার অফ অ্যাকাউন্ট রুলস,
দেখুন, আপনারা যখন এই স্কিমে ইনভেস্টমেন্ট শুরু করবেন, চাইলে আপনারা এর পরের দিন থেকেই অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রেও আপনাদের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। যদি আপনারা আজকে থেকে ইনভেস্টমেন্ট শুরু করেন এবং এক বছরের মধ্যেই আপনারা টাকা উইথড্র করে নেন, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে জিরো ইন্টারেস্ট পে করা হবে। এবার অনেকের মধ্যে এই প্রশ্নটা আসবে যে আমরা তো তিন মাস করে এক বছরে চারবার ইন্টারেস্ট পেয়েই গেলাম, তাহলে জিরো ইন্টারেস্ট কী করে হচ্ছে? যখন আপনাদের ডিপোজিট মানি আপনাকে রিটার্ন দেওয়া হবে, যে ইন্টারেস্ট অ্যামাউন্ট আপনি পেয়েছিলেন সেটাকে কেটে বাকি টাকা আপনাকে রিটার্ন দেওয়া হবে। তাই বলা হচ্ছে আপনাদের জিরো ইন্টারেস্ট এখানে আপনারা পাবেন। যদি আপনারা আজকে থেকে নেবে শুরু করেন এবং এক বছর কমপ্লিট হওয়ার আগেই যদি উইথড্র করিয়ে নেন সেই ক্ষেত্রে। এবার যদি আপনাদের টাকা এক বছর পরে দরকার পড়ে, তার মানে হলো আজকে থেকে ইনভেস্টমেন্ট শুরু করলেন এবং এক বছর অবধি আপনি টাকা পেয়ে গেলেন, তারপর দু বছর কমপ্লিট হওয়ার আগে এবং এক বছর কমপ্লিট হওয়ার পর যদি আপনাদের টাকা দরকার পড়ে, তো সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে পেনাল্টি নেওয়া হবে 1.5% ইন্টারেস্ট রেট। মানে আপনি যেই টাকা ইন্টারেস্ট পেয়েছেন সেই টাকার উপর 1.5% আপনাদেরকে কিন্তু পেনাল্টি পে করতে হবে। এবার এই যে পেনাল্টি পে করবেন, আপনারা ভাববেন না যে একটা ইন্টারেস্টের উপর 1.5%, মানে আপনি মাসে মানে তিন মাস পর 10,000 টাকা পাচ্ছেন, শুধুমাত্র যে 10,000 টাকার উপরে 1.5% হবে তা কিন্তু নয়। আপনি এই যে এক বছর থেকে দু বছরের মাঝে যতগুলো ইন্টারেস্ট আপনি পেয়েছেন, যত টাকার ইন্টারেস্ট পেয়েছেন, পুরো টাকার অ্যামাউন্টের উপর 1.5% পেনাল্টি আপনাদেরকে পে করতে হবে। এবার যদি আপনারা এই স্কিমে নিবেশ করার পর দু বছর অবধি টাকা নিলেন এবং তারপর যদি আপনারা প্রিম্যাচুরিটি করাতে চান, তো সেই ক্ষেত্রে ডিপোজিট অ্যামাউন্টের উপর 1% পেনাল্টি পে করবে, যেখানে আপনারা যেই টাকা ডিপোজিট করবেন তার উপর আপনাদেরকে কিন্তু 1% চার্জ পে করতে হবে। ক্লোজার অফ অ্যাকাউন্ট রুলস। দেখুন, এখানে যদি আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট খোলান, তাহলে অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে গেলে তো অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে। যদি জয়েন্ট অ্যাকাউন্ট আপনারা খোলান, তো সেই ক্ষেত্রে যদি অ্যাকাউন্টের ফার্স্ট হোল্ডার যে রয়েছে তার যদি ডেথও হয়ে যায়, তাহলে সেকেন্ড হোল্ডার যে থাকবে তার নামে বা সেই অ্যাকাউন্ট কিন্তু চালাতে পারবে। এক্সটেনশন আফটার ম্যাচুরিটি রুলস। এই যে আপনারা সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে যে নিবেশ করবেন, সেটা কিন্তু টার্ম যেটা রয়েছে সেটা হলো 5 বছরের টার্ম, মানে 5 বছর অবধি আপনারা 3 মাস পরপর টাকা পেতে থাকবেন। কিন্তু 5 বছর কমপ্লিট হওয়ার পর কি আবার আপনাদের নতুন করে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে নিবেশ করতে হবে? তা কিন্তু নয়। সেই ক্ষেত্রে আপনারা এক্সটেন্ড করাতে পারবেন 3 বছর, মানে 5 বছর কমপ্লিট হওয়ার পর আপনারা আরও 3 বছরের জন্য এক্সটেন্ড করালেন, আবার ওই 3 বছর কমপ্লিট হওয়ার পর আবার 3 বছর, আবার কমপ্লিট হওয়ার পর আবার 3 বছর, এইভাবে যত ইচ্ছে আপনারা 3 বছর করে এক্সটেন্ড করাতে পারবেন। যদি আপনারা চান আপনাদের অ্যাকাউন্ট এক্সটেন্ড করাতে, তো সেই ক্ষেত্রে আপনাদের ম্যাচুরিটি হওয়ার 1 মাস আগে গিয়ে কিন্তু পোস্ট অফিসকে জানাতে হবে যে আপনারা আরও 3 বছরের জন্য এক্সটেন্ড করাতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রেই কিন্তু এক্সটেন্ড করানো হবে। 1 মাস পর মানে ম্যাচুরিটি হওয়ার 2 দিন বা 3 দিন আগে গেলে কিন্তু 3 বছরের জন্য এক্সটেন্ড করানো যাবে না। মিনিমাম 1 মাস বা তারও বেশি 2 মাস আগে গিয়ে আপনারা বলতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা এক্সটেন্ড করে দিবে আরও 3 বছরের জন্য। এবার যখন এই 3 বছরের জন্য এক্সটেন্ড করিয়ে নেবেন আপনারা, তো সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেট কীরকম হবে, যেটা আগে পাচ্ছিলাম সেটাই না নতুন? দেখুন, যেটা আগে পাচ্ছিলেন সেটা কিন্তু আর পাবেন না। নতুন যখন আপনি এক্সটেন্ড করাচ্ছেন সেই সময় কী ইন্টারেস্ট রেট চলছে সেটাই কিন্তু বাকি 3 বছরে আপনারা পাবেন। এবার ইন্টারেস্ট রেট কিন্তু সবসময় চেঞ্জ হতেই থাকে, তাই যখন আপনারা আমাদের এই ভিডিওটা দেখছেন সেই সময় ইন্টারেস্ট রেটের পরিবর্তন হতেই পারে। আমি ডিসক্রিপশন বক্সে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে গিয়ে আগে ইন্টারেস্ট রেট চেক করবেন এবং তারপরে কিন্তু এই স্কিমে নিবেশ করবেন। দেখুন, এবার আপনারা যে 3 বছরের জন্য এক্সটেন্ড করাবেন না, তো এই ক্ষেত্রে যদি আপনারা প্রিম্যাচুরিটি মানে যদি টাকা দরকার পড়ে এবং উইথড্র করে নেন, তো সেই ক্ষেত্রে পেনাল্টি কাটা হবে কিনা? হ্যাঁ, 100 বার পেনাল্টি কাটা হবে। যদি আপনারা 3 বছরের জন্য এক্সটেন্ড করেন, আবার সেই ক্ষেত্রে 1 বছর কমপ্লিট হওয়ার আগেই মানে বাকি 5 বছর তো শেষ হয়ে গেল, তারপর যে আপনারা 3 বছরের জন্য এক্সটেন্ড করলেন এবং সেখানে 1 বছর কমপ্লিট হওয়ার আগেই যদি আপনাদের টাকার দরকার পড়ে, তো সেই ক্ষেত্রে আপনাদের উইথড্রর জন্য কিন্তু 1% পেনাল্টি পে করতে হবে। এছাড়াও যদি আপনারা 1 বছর কমপ্লিট হওয়ার পর 2 বছর বা 2 বছর কমপ্লিট হওয়ার পর উইথড্র করান, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কোনো পেনাল্টি পে করতে হবে না। আপনারা উইথড্র ফর্ম ফিল আপ করে যদি সেখানে জমা দেন, পোস্ট অফিসে গিয়ে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে কোনো পেনাল্টি পে করা হবে না। কিন্তু 3 বছর এক্সটেন্ড করানোর পর যদি 1 বছরের মধ্যে আপনারা টাকা উইথড্র করান, তো সেই ক্ষেত্রে কিন্তু 1% পেনাল্টি পে করতে হবে। এখানে একটা জিনিস আমি আবার আপনাদেরকে বলছি যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যদি আপনারা নতুন করে SCSS এ নিবেশ করতেন, মনে করুন 5 বছর কমপ্লিট হয়ে গেল, আবার 5 বছরের জন্য SCSS এ যদি নতুন করে করতেন, তো সেই ক্ষেত্রে 1 বছর আগে যদি টাকার দরকার পড়তো তাহলে 1.5% পেনাল্টি পে করতে হতো। কিন্তু যেখানে এখানে যদি আপনারা এক্সটেন্ড করান 3 বছরের জন্য, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের শুধুমাত্র 1 বছরের মধ্যে টাকার দরকার পড়লে 1% পেনাল্টি পে করতে হবে। তো এই দিক দিয়ে দেখতে গেলেও কিন্তু লাভ আপনাদেরই। যদি আপনারা
সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এক্সটেন্ড করান সেই ক্ষেত্রে। এবার আসি এই স্কিম থেকে আপনারা কোনো ট্যাক্সের বেনিফিট পাবেন কি না। এই স্কিম থেকে আপনারা কোনো ট্যাক্সের বেনিফিট পাবেন না। ট্যাক্সের বেনিফিটের জন্য আলাদা স্কিম রয়েছে এবং সেগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও আমরা বানিয়ে রেখেছি, ডিসক্রিপশন বক্স ফলো করতে পারেন। আপনারা চাইলে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে নমিনি ফেসিলিটি রয়েছে, আপনারা চাইলে একজন বা দুজনকে নমিনিও রাখতে পারেন। এবার আসি লোন। যদি আপনাদের লোনের দরকার পড়ে তাহলে আপনারা সিনিয়র সিটিজেন সেভিং স্কিম থেকে কিন্তু লোনের সুবিধাও পাবেন, কিন্তু সেটা পুরোপুরি ডিপেন্ড করছে পোস্ট অফিসের উপর যে পোস্ট অফিস আপনাদের কত টাকা লোন দিবেন এবং আপনারা কত টাকা ডিপোজিট করেছেন, কত বছর বা কত মাস অবধি আপনারা ইন্টারেস্ট পেয়েছেন, সব কিছুর উপর ডিপেন্ড করে যে আপনারা কত টাকার লোন পাবেন। চলুন এবার দেখে নিই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে কত টাকা নিবেশ করে কত টাকা অবধি রিটার্ন পাওয়া যায়। চলুন এবার সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের ক্যালকুলেশনটা দেখে নিই। দেখুন, ক্যালকুলেশন দেখার আগে একটা কথা বলতে চাই, অনেকেই কমেন্ট করেছিলেন যে আমি অনেক হাই অ্যামাউন্ট নিয়ে আপনাদের ক্যালকুলেশন দেখাই, যদি আমাদের মতো যারা কম টাকা ইনভেস্ট করতে চায় তারা কি করবে। তার জন্য আমি আজকে 100,000 টাকা থেকে শুরু করছি। যদি আপনাদের কাছে 100,000 টাকা থাকে এবং আপনারা চান সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে নিবেশ করতে, তাহলে চলুন ক্যালকুলেট করে দেখে নিই কত টাকা রিটার্ন পাওয়া যায়। তাহলে 2,050 টাকা করে আপনারা প্রতি কোয়ার্টারলি, মানে 3 মাস পরপর রিটার্ন পাবেন যদি 100,000 টাকা জমা করেন, মানে বছরে 8,200 টাকা আপনি রিটার্ন পাবেন। সিম্পল হিসাব, 8.2% হিসাবে 8,200 টাকা আপনি রিটার্ন পাবেন, যা MIS থেকে বেশি, এবং সেই হিসেবে আপনার বাড়িতে যদি কেউ সিনিয়র থাকে আপনি এই স্কিমে নিবেশ করতে পারেন। তো 100,000 টাকা দেখে নিলাম। চলুন এবার দেখে নিই 500,000 টাকা নিবেশ করলে কীরকম রিটার্ন পাওয়া যায়। যদি আপনারা 500,000 টাকা নিবেশ করেন এই স্কিমে, তাহলে 10,249 করে 3 মাস পরপর এই 10,249 টাকা রিটার্ন পেতে থাকবেন। তাহলে মোট ইন্টারেস্ট দাঁড়াবে, মানে পুরো বছরে যে ইন্টারেস্টটা দাঁড়াবে সেটা হলো 41,000 টাকা, যেটা পুরো বছরে। তাহলে এই স্কিমটি কত বছরের জন্য? 5 বছরের জন্য। তাহলে এই স্কিমে 5 বছরের জন্য নিবেশ করবেন আপনারা, তাহলে আপনারা মোট রিটার্ন পাবেন 205,000 টাকার মতো, এবং 8 বছরের জন্য ইনভেস্ট করলে 328,000 টাকার মতো আপনারা এই স্কিম থেকে রিটার্ন পাবেন। আমি একটা কম অ্যামাউন্ট ধরে আপনাদের ক্যালকুলেশন দেখিয়ে দিলাম, চলুন এবার একটা হিউজ অ্যামাউন্ট ক্যালকুলেশনগুলো দেখে নিই। এবার দেখে নিই 10,00,000 টাকা নিবেশ করলে কীরকম রিটার্ন পাওয়া যায়। যদি এই স্কিমে 10,00,000 টাকা ইনভেস্ট করা হয়, তাহলে প্রতি কোয়ার্টারলি, মানে 3 মাস অন্তর অন্তর, আপনারা পাবেন 20,499 টাকা করে 3 মাস অন্তর অন্তর পাওয়া যাবে। বছরে যে রিটার্নটা হবে সেটা হলো 73,800, মানে 10,00,000 টাকা নিবেশ করলেন এবং 73,800 টাকা আপনারা প্রতি বছর বেশি পাচ্ছেন। এইভাবে যদি আপনারা 5 বছরের কাউন্ট করেন, মানে 5 বছরে আপনারা কত টাকা রিটার্ন পাবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু 20,499 টাকা যে রিটার্নটা আপনারা প্রতি কোয়ার্টারলি পাবেন। এবং মোট রিটার্নের কথা যদি বলি, ইয়ারলি যদি কাউন্ট করে ধরা যায়, তাহলে 3,69,000 টাকা কিন্তু আপনারা এই স্কিম থেকে রিটার্ন পাবেন যদি আপনারা 10,00,000 টাকা নিবেশ করেন 5 বছরের জন্য। তো সেই ক্ষেত্রে যদি আপনারা 5 বছরের বদলে 8 বছরের জন্য এই স্কিমে নিবেশ করেন, মানে আরও 3 বছর এক্সটেন্ড করিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে 590,400 টাকা আপনারা রিটার্ন পাবেন যদি আপনারা 10,00,000 টাকা নিবেশ করেন, মানে 50% রিটার্ন কিন্তু আপনারা এই স্কিম থেকে পেয়ে যাবেন 8 বছরের মধ্যেই। দেখে নিলাম 10,00,000 টাকা নিবেশ করলে আপনারা কীরকম রিটার্ন পেতে পারেন। যদি আপনারা 20,00,000 টাকা নিবেশ করেন, তাহলে চলুন দেখে নিই কীরকম রিটার্ন পাওয়া যায়। যদি 20,00,000 টাকা ইনভেস্ট করা যায় এই স্কিমে, তাহলে 40,999 টাকা করে প্রতি 3 মাস অন্তর অন্তর পাওয়া যাবে, এবং সেই ক্ষেত্রে নেট ইন্টারেস্ট দাঁড়াবে, মানে 12 মাসে নেট ইন্টারেস্ট দাঁড়াবে 147,600 টাকা, যেখানে কিন্তু আপনারা এইটা ইয়ারলি ইনকাম করতে পারবেন। এবার যদি আমরা বলি 5 বছরে আমরা কত টাকা ইনকাম করতে পারবো, মানে আমরা বা আপনারা কত টাকা রিটার্ন পেতে পারি, দেখুন 40,999 টাকা করে প্রতি 3 মাস অন্তর অন্তর তো আপনারা পাচ্ছেনই, তাহলে আপনাদের 5 বছরে যে ইনকামটা দাঁড়াবে সেটা হলো 738,000 টাকা কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। তো সেই ক্ষেত্রে যদি আপনারা 8 বছরের জন্য ইনভেস্ট করেন, মানে 3 বছর যদি আরও এক্সটেন্ড করিয়ে দেন এবং একই ইন্টারেস্ট রেট থাকে, তাহলে কিন্তু 1,80,800 টাকা আপনারা 8 বছর পরে রিটার্ন পেতে পারেন যদি আপনারা 20,00,000 টাকা বর্তমান সময়ে নিবেশ করেন এই স্কিমে। চলুন এবার আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্টটা ধরে নিই, যে ম্যাক্সিমাম কত রাখা যায়, ইনভেস্ট করা যায় 30,00,000 টাকা। আমরা দেখেছি সিঙ্গেল অ্যাকাউন্ট হোক বা জয়েন্ট অ্যাকাউন্ট হোক, 30,00,000 টাকা আপনারা রাখতে পারবেন। তাহলে ক্যালকুলেট করলাম, তাহলে চলুন দেখে নিই কত টাকা করে রিটার্ন পাওয়া যায়। যদি আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্টে 30,00,000 টাকা রাখেন, তাহলে কিন্তু 61,499 টাকা করে প্রতি কোয়ার্টারলি, মানে 3 মাস অন্তর অন্তর আপনারা রিটার্ন পাবেন। তো সেই ক্ষেত্রে নেট ইন্টারেস্ট দাঁড়াবে, মানে ইয়ারলি ইন্টারেস্ট দাঁড়াবে 221,400 টাকা, যেটা আপনারা বছরে রিটার্ন পাবেন। এবার যদি আপনারা 5 বছরের জন্য ইনভেস্ট করেন এই স্কিমে, কারণ এই স্কিমটি 5 বছরের জন্য, তাহলে তো আপনারা 5 বছরের জন্য ইনভেস্ট করবেন, তাহলে 61,499 টাকা করে প্রতি কোয়ার্টারলি পাচ্ছেন,
তাহলে মোট এই 5 বছর কত টাকা ইনকাম করবেন? তাহলে 11,07,000 টাকা আপনারা এই স্কিম থেকে রিটার্ন পাবেন, মানে ইনকাম করবেন। তাহলে আপনারা যে রিটার্নটা পাচ্ছেন তাহলে কত পাচ্ছেন? আপনারা যে রিটার্নটা পাচ্ছেন তখন ম্যাচিউরিটি রিটার্ন পাবেন 41,07,000 টাকা, কারণ আপনারা 11,07,000 টাকা এখানে বেশি রিটার্ন পাচ্ছেন এবং 30,00,000 টাকা আপনারা ইনভেস্ট করেছেন। তাহলে যদি আপনারা 8 বছরের জন্য নিবেশ করতেন তাহলে কীরকম রিটার্ন পাওয়া যেত? যদি 8 বছরের জন্য নিবেশ করা যেত তাহলে 17,71,000 টাকা রিটার্ন পাওয়া যেত এই স্কিম থেকে, যেখানে 47,71,000 টাকা আপনারা ম্যাচুরিটিতে পেয়ে যেতেন। তো আশা করব সিনিয়র সিটিজেন সেভিং স্কিম নিয়ে আপনাদের মধ্যে আর কোনো প্রশ্ন নেই। যদি এর পরেও পোস্ট অফিস বা যাবতীয় কোনো প্রশ্ন আপনাদের মধ্যে জাগে তাহলে নিচে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে কিন্তু ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।